যত লোক কেনাকাটা করে কিন্তু ছাপ করে ভালোবাসে একবারে যা বলে দিয়েছে দারুণ কালা বলছি এটা নাকি রুমাল আমার সুবিশাল এক আনন্দ উৎসবের আয়োজন। সেই আয়োজনে ছিল নৃত্যানুষ্ঠান, বেলুন ফোলানো, কেক কাটা, পুরস্কার এবং সোনস্প্রে সব কিছু মিলিয়ে সৌমিত্র রায়ের শতাধিক ছাত্রছাত্রীর আয়োজনে পালিত হলো শুভ শিক্ষক দিবসের অনুষ্ঠান। আমি ছাত্রীদের মধ্যে যে আমাদের মজা করছি, অনেক আনন্দ করছি, সাথে মানিয়ে উঠেছে বিশাল আজকে মোট কত ছাত্রছাত্রী আছে? আজকে আছে সকালে 40 জন হয়ে গেছে অলরেডি, এখন একটা ব্যাচে হলো ওইখানে 20 জন 60 জন, এটা আছে 40 থেকে 50, আর বিকেলের দিকে আছে সৎখানে আজকেই টোটাল 220 জন। আজকে আর শুধুমাত্র পল্লী মানে অনেকেই বলছে শিক্ষকগণ বয়কট করছে, যে আমার মনে হয় প্রতিবাদ চলছে চলবে সব কিছু ঠিক আছে, ছেলেরা একটা দিকে বছর আনন্দ করে এই আনন্দটা নিরাশ করলে আমার নিজের খারাপ লাগে, তাই ওরা যে অনুষ্ঠানটা করছে এতে আমার একটু সম্মতি আছে, একটা দিন একটু আনন্দ না করলে গোটা বছরটা তো অনেকেই চলে যাবে, সে সে বছর পড়াশোনা করছে তার মনটা খারাপ হবে, সে আর বয়কট করে দিল প্রতিবাদটা, তাই মন খারাপ থাকলে কিন্তু এরকম উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রীদের মধ্যে শেষ কবে হয়েছিল? সৌমিত্র যেমন তার প্রিয় ছাত্রছাত্রীদেরকে সন্তান স্নেহে লালন পালন করে এবং ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখে, ঠিক একইভাবে প্রিয় ছাত্রছাত্রীরাও সৌমিত্রকে অভিভাবক রূপে বন্দনা করে। তারই এই জ্বলন্ত প্রমাণ সৌমিত্রর অঘোষিত জন্মদিন পালনের মতো একটি উৎসব। যদিও শিক্ষক দিবসের অনুষ্ঠান মানে সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মদিন, কিন্তু সৌমিত্র যেভাবে ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে 365 দিন বুকে আগলে রাখে এবং অসহায় ছাত্রছাত্রীদের পাশে থাকা থেকে শুরু করে সমাজের নানান স্তরে পিছিয়ে থাকা অসহায় মানুষদের পাশেও ছুটে গিয়ে দাঁড়ায়, তার জন্য সৌমিত্রর কদর কিন্তু সমাজে আর 5 মানুষের থেকে একটু অন্যরকম। খুব সহজ সরলভাবে জীবনযাপন, চলে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং 2 দশকেরও বেশি শিক্ষকতা জীবনে অনেক সুনাম অর্জন করেছে, পেয়েছে অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। সেই সৌমিত্র রায়ের 100 ছাত্রছাত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করল 2024। গত বছর পালিত হয়েছে, সেই সাথে প্রত্যেক বছর পালিত হয়ে আসছে, কিন্তু সময় যত এগিয়ে আসছে অনুষ্ঠানের রেস তত কিন্তু বেশি বেশি করে মাথা চাড়া দিচ্ছে, অর্থাৎ আনন্দটাই শেষ কথা। হ্যাঁ, ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর 5 বরুল মাতারা মাতৃআশ্রমের পরিচালনায় সর্ববিষয় ভিত্তিক এবং অরাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলে একটি পোস্ট আপনাদের দরবারে পুরস্কার হিসাবে আপলোড করা হয়। আজকের পোস্টটি সত্যি খুব আনন্দদায়ক, সৌমিত্রকে সোনস্প্রে দিয়ে একেবারে ভূত সাজিয়ে দিয়েছে। 7 হাজির হয়েছিল বান্টি, প্রায় 100 ছাত্রছাত্রীকে সর্বপ্রথমে কোল্ড ড্রিঙ্কস, তারপরে অনেক রকমের টিফিন, মিষ্টি প্রভৃতি দিয়ে যেমন ভালোবাসা দেওয়া হয়
তেমন ছাত্রছাত্রীদের তরফ থেকেও সৌমিত্রকে খুব সুন্দর সুন্দর উপহারে সাজিয়ে দেওয়া হয়। সৌমিত্র খুব সহজ সরল এবং সাদা সিধে শিক্ষক, নেই অহংকার, নেই জেদ, নেই রাগ, সবাইকে আপন করে, সবার জন্য ছুটে যায়। সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও নিজেকে 365 দিন জড়িয়ে রাখে। আর শিক্ষক দিবসের অনুষ্ঠান মানে অনেক উৎসব, অনেক আনন্দ, অনেক কিছু। যদিও চলতি বছর আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশের সাথে আমাদের রাজ্য অনেকটাই শোকাহত, কিন্তু ছাত্রছাত্রীদের সাথে আনন্দ বিনিময়ের দিন তো মোটে একটি। তার জন্যই এই এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমি সঞ্জয় দেব, 7 সকালে বৃহস্পতিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর 19শে ভাদ্র হাজির হয়েছিলাম, আর সেই দৃশ্যই যত সামান্য আপনাদের জন্য তুলে ধরলাম। সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন দর্শক বন্ধুরা অবশ্যই ভোরে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষক দিবস শিক্ষকের তরী।